লকডাউন পরিস্থিতিতে সংসারের অভাব ঘোচাতে সপরিবারে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন জেলা প্রশাসন, মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে জানিয়েছিলেন মালদা শহরের এক হতদরিদ্র পরিবার। শনিবার সকালে বিষয়টি জানতে পেরে অসহায় ওই পরিবারের সঙ্গে দেখা করেন বিশিষ্ট সমাজসেবী কাজল গোস্বামী। ঘটনাটি ইংরেজবাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডের নেতাজি পার্ক এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মূক বধির মানুষ চুমকি সিংহ তার স্বামীও ছিলেন মূক ও বধির। চলতি বছরের জুলাই মাসে স্বামী প্রয়াত হন, এরপর একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে স্থান না পেয়ে বাপের বাড়িতেই আশ্রয় নিয়েছেন ওই গৃহবধূ। বর্তমানে মূক বধির মানুষটি সেলাই করে সংসার চালাতেন। তার বাবা সদয় সিংহ বিদ্যুৎ পর্ষদের প্রাক্তন কর্মী, তিনি পেনশন পান না। অবসর নেওয়ার পর যা টাকা পেয়েছিলেন তিন মেয়ের বিয়ে দিতে ও বাড়ি করে সমস্তটাই প্রায় খরচা হয়ে যায়। বাকি যা ছিল তা চিটফান্ডে রেখেছিলেন, তাও চিটফান্ড কাণ্ডের জেরে হাতছাড়া হয়। মা মনিকা সিংহ গৃহবধূ, একমাত্র পরিবারে তিনি সক্ষম। মুখ ও বধির মেয়ে চুমকি সেলাই করে সংসার চালাতেন। টানা লকডাউন ও করোনা পরিস্থিতির জেরে আর কাজ জুটছে না, সংসারে চরম অভাব। সামাজিক লজ্জায় ভয়ে অভাবের কথা কাউকে বলতে পারছেন না। বাধ্য হয়ে মনিকা সিংহ এবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির কাছে পরিবার সমেত স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়েছেন। মা মনিকা সিংহের বক্তব্য, যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে তাতে অভাবের তাড়নায় এমনি মরে যাবেন, কারণ মেয়ের রোজগার নাই, পরিবারে আর কেউ রোজগার করে না, স্বামী অসুস্থ, এই পরিস্থিতিতে তাদের মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। এই পরিস্থিতির কথা জানতে পেরেই শনিবার সকালে বিশিষ্ট সমাজসেবী কাজল গোস্বামী ওই পরিবারটির পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। কাজল গোস্বামী বলেন, ওই পরিবারকে আশ্বাস দিয়েছি এবং অনুরোধ করেছি যাতে উনারা কোনো প্রকার অসহায় অনুভব না করেন, অতি শীঘ্র ওই পরিবারটির জন্য একটি ধারাবাহিক মাসিক আয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দাদা, আজকে আপনার পরিবারের সঙ্গে কি কি কথা বলেন? আজকে আমি মনিকা দেবীর পরিবারের সঙ্গে দেখা করলাম, দেখলাম সত্যি উনারা প্রচন্ড মানসিকভাবে বিপর্যস্ত আছেন। পরিবারের উনার স্বামী একদম শয্যাশায়ী, যে মুখ আর বধির যে কন্যা আছে উনি তো একদম নির্ভরশীল মায়ের উপর, ছোট্ট একটি বাচ্চা। আমি ওনার সঙ্গে কথা বললাম, আমি বললাম সব রকমভাবে, যত রকমভাবে আপনার পাশে থাকা দরকার আমি থাকবো, ব্যক্তিগতভাবে অবশ্যই দলীয়ভাবেও থাকবো, যত রকম তাকে সাহায্য করার করব, তার আর্থিক যে সাহায্য করার দরকার সে আর্থিক সাহায্যের আমি হাত বাড়িয়ে দিয়েছি, সেটা তো আমার দায়িত্ব হিসাবে। তার সাথে সাথে ওনারা যেটা আমাকে অনুরোধ করেন যে ওনারা সেলাইয়ের উপরে চলেন, তাই জন্য তাদেরকে যদি আরও একটা সেলাই মেশিন রয়েছে, আরেকটি সেলাই মেশিন এবং তার সাথে সাথে যদি বিভিন্ন কাজের জোগাড়, সেটা আমি ব্যবস্থা করেছি, আমার বিভিন্ন এনজিও রয়েছে, এছাড়াও আমি বিভিন্নজনের সঙ্গে কথা হচ্ছে, সেখানে সেলাইয়ের কাজ মাধ্যমে তাকে যাতে ধারাবাহিকভাবে তাদের একটা আয়ের ব্যবস্থা করে দিতে পারি তার ব্যবস্থা আমি নিচ্ছি, এবং যথাশীঘ্র সম্ভব আমার বিভিন্ন উৎস থেকে তাদের একটা সারা জীবনে যাতে যাতে একটা প্রতি মাসে একটা ধারাবাহিক ইনকামের সোর্স তৈরি হয় তার ব্যবস্থা করছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, নিউজ বাংলা 24/7, সবার সাথে সবার পাশে।